আজকের এই ভিডিওতে আমরা জানবো কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই বাদশাহ দেব এবং জিৎ সম্পর্কে। তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটি করার জন্য, তাই আমি আর পারলাম না। এবং আজকের এই ভিডিও থেকে আমরা মোটামুটি ধারণা পেয়ে যাব যে সম্পত্তির দিক দিয়ে কে এগিয়ে রয়েছে, মানে কার সম্পত্তি বেশি, জিতের নাকি দেবের, আর কে কোন গাড়ি ব্যবহার করে এবং তাদের জীবনযাপন কেমন, আর জীবনযাপনের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। তবে অনেকে বলে অভিনয়ের দিক দিয়ে নাকি জিৎ এগিয়ে রয়েছে, আবার অনেকে বলে অভিনয়ের দিক দিয়ে দেবের সাথে জিৎ পারবে না। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আসলে কে কোন দিক দিয়ে এগিয়ে রয়েছে। তো যারা জিৎ এবং দেবের ফ্যান রয়েছেন তারা ঝটপট বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসি। তো গুগলের দেওয়া তথ্য অনুযায়ী জিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $5 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় ৪২ কোটি ৫০ লক্ষ টাকা। আর অন্যদিকে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী দেবের বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ $4 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় ৩৪ কোটি টাকা। তো সম্পত্তির দিক দিয়ে জিৎ কিছুটা এগিয়ে রয়েছে, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেবের থেকে জিৎ আগে এসেছে। এছাড়া জিৎ অনেক বেশি সিনেমা করেছে। তো বুঝতে পারলেন সম্পত্তির দিক দিয়ে জিৎ এগিয়ে রয়েছে। তো এবার তাদের গাড়ির কালেকশন গুলো দেখে আসি। দুঃখজনক বিষয় হচ্ছে কলকাতার নায়কদের গাড়ির তথ্য অনলাইনে তেমন একটা দেখা যায় না, তাই আপনাদের দিতে পারলাম না। তবে অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পেরেছি যে দেবের দুইটি BMW রয়েছে এবং একটি মার্সিডিজ রয়েছে, তবে কি মডেলের সেটা আমি জানি না। আর অন্যদিকে জিৎ ব্যবহার করে ভারতীয় ল্যান্ড রোভারের রেঞ্জ রোভার। তো এদের গাড়ির কালেকশনের তথ্য তেমন একটা পাওয়া যায়নি। তো যাই হোক, এবার তাদের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি। তো প্রথমে জিৎ সম্পর্কে জেনে আসি। তো জিতের আসল নাম হচ্ছে জিতেন্দ্র মদনানি এবং তার ডাক নাম হচ্ছে জিতু, কিন্তু তার ভক্তরা তাকে জিৎ নামে চেনে। এছাড়া জিৎ জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় একটি অবাঙালি পরিবারে, আর তার জন্মসাল হচ্ছে ১৯৭৮ সাল। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ৪৩ বছর। আর জিতের উচ্চতা হচ্ছে প্রায় ৬ ফুট, মানে শাকিব খানের মতো, এবং তার ওজন প্রায় ৭৫ কেজি। আর ইনি হচ্ছে জিতের বাবা, যিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী। আর ইনি হচ্ছেন জিতের মা, আর তার মা হচ্ছেন একজন গৃহিণী। আর ইনি হচ্ছে জিতের স্ত্রী, আর তার স্ত্রীর নাম হচ্ছে মোহনা রতলানি। তার স্ত্রী হচ্ছেন একজন স্কুল টিচার। বর্তমানে জিতের ঘরে একজন মেয়ে সন্তানও রয়েছে, আর তার মেয়ের নাম হচ্ছে নবন্যা। তার বয়স মোটামুটি ৯ বছর। যাই হোক, জিতের বিয়ের আগে জিতের কিছু প্রেমের গুজব উঠেছিল, যেমন ২০০৪ সালে অভিনীত স্বস্তিকা মুখার্জির সাথে জিৎ প্রায় ১ বছর ধরে প্রেম করেছিলেন। তাছাড়া স্বস্তিকার সাথে প্রেম চলাকালীন জিৎ কোয়েল মল্লিকের সাথেও প্রেমে জড়িয়ে পড়েন, আর সেটা স্বস্তিকা জানার পর স্বস্তিকা নিজেই জিতের সাথে ব্রেকআপ করেছিলেন। আর মজার ব্যাপারটি হচ্ছে কোয়েল মল্লিকের সাথেও জিতের সম্পর্ক বেশি দিন চলেনি, কারণ কোয়েল মল্লিকও জেনে গিয়েছিলেন স্বস্তিকার সাথে জিতের কিছু চলছিল, সেজন্য কোয়েল মল্লিকও জিতের সাথে ব্রেকআপ করেছিল। তো সেটা যাই হোক, জিৎ টলিউডে অভিষেক করেছিলেন ২০০২ সালে, আর জিৎ হচ্ছে টলিউডের হাইস্ট পেড অভিনেতাদের মধ্যে অন্যতম। কিন্তু জিৎ যখন প্রথম সিনেমাতে আসেন তখন তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল মাত্র ৪০,০০০ টাকা। বর্তমানে তিনি নিজে সিনেমা প্রোডিউস করে থাকেন, আর এর ফলে সিনেমার লাভের বিরাট অংশ বা লসের অংশ তার ভাগে চলে যায়। আর এটা হচ্ছে জিতের বাড়ি, যার মূল্য প্রায় ১০ কোটি টাকা। তো যাই হোক, এবার অন্যদিকে দেব সম্পর্কে কিছু পার্সোনাল তথ্য জেনে আসে। দেবকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, বিশেষ করে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত যে সকল মেয়েরা স্কুল কলেজে পড়তেন তাদের অনেকের ক্রাশ ছিল এই হ্যান্ডসাম দেব। এমনকি তখনকার অনেক ছেলেদের আইকন এবং স্টাইলার ছিলেন দেব, মানে এক কথায় সে সময় দেবের রাত চলছিল। তো যাই হোক, দেব জন্মগ্রহণ করেছিল ২৫শে ডিসেম্বর ১৯৮২ সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ৩৮ বছর এবং তার উচ্চতা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি, মানে জিতের থেকেও ১ ইঞ্চি লম্বা। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। যাই হোক, দেবের আসল নাম হচ্ছে দীপক অধিকারী এবং তার ডাক নাম হচ্ছে রাজু, কিন্তু তার ফ্যানরা তাকে দেব বলেই ডাকে। মানে ইন্ডাস্ট্রিতে আসার পর তার নাম ডিরেক্টরদের তেমন একটা পছন্দ হচ্ছিল না, তাই তার নাম দেব রেখে দেওয়া হয়। যেমন বলিউডে অক্ষয়ের নাম কিন্তু অক্ষয় না, তার আসল নাম অন্য কিছু। তার নাম তার পার্সোনালিটির সাথে যাচ্ছিল না বলে তার নাম অক্ষয় কুমার রেখে দেওয়া হয়েছিল। দেবের পরিবারে মোট ৪ জন রয়েছেন এবং তার বাবার নাম হচ্ছে গুরুদাস অধিকারী এবং তার মায়ের নাম হচ্ছে রশ্মি অধিকারী, আর তার মা হচ্ছে হাউসওয়াইফ এবং তার বোনের নাম হচ্ছে দীপালী অধিকারী, আর তার বোন বিবাহিত। আর এদের কাদের উপরে অধিকার রয়েছে বুঝতে পারছি না, নামের শেষে অধিকারী রয়েছে। তো যাই হোক, সিনেমা ইন্ডাস্ট্রিতে দেবের কিছু প্রেমের গুজব রয়েছে, যেমন ২০০৮ সালের শেষের দিকে চ্যালেঞ্জ সিনেমাটি করার সময় অভিনেত্রী শুভশ্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তাদের মধ্যে দীর্ঘ ৫ বছরের প্রেম ছিল এবং তাদেরকে টলিউডের সব থেকে বেস্ট জুটি বলা হতো, কিন্তু অবশেষে ২০১২ সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর এই ব্রেকআপটি করেছিল শুভশ্রী, কারণ শুভশ্রী ভালোবেসেছিল ডিরেক্টর রাজ চক্রবর্তীকে। আর দেবকে ছেড়ে দিয়ে ২০১৯ সালে রাজ চক্রবর্তীকে শুভশ্রী বিয়ে করেন, আর বর্তমানে শুভশ্রী এবং ওই ডিরেক্টরের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। তো যাই হোক, শুভশ্রীর সাথে ব্রেকআপ হওয়ার পরে দেব বেচারার মন খুবই খারাপ ছিল, তাই ৪ বছর ধরে কোনো প্রেম করেনি। কিন্তু ৪ বছর পর
তারপর 2016 সালে চ্যাম্প মুভিটি করার সময় কো-অ্যাক্ট্রেস রুকমনির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মানে বোঝা গেল ভালোবাসারও পরিবর্তন হতে পারে, মানে আপনার উন্নতির সাথে সাথে আপনার চয়েসেরও পরিবর্তন হয়। তো যাই হোক, আজ পর্যন্ত দেব মোট 50টি সিনেমাতে অভিনয় করেছে আর তিনি প্রতিটি সিনেমা করার জন্য মোটামুটি 40-50 লক্ষ টাকা নিয়ে থাকে। তো যাই হোক, দেব বর্তমানে নিজস্ব বাড়িতে থাকেন না, তিনি দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাট কিনে নিয়েছেন আর বর্তমানে তিনি সেখানেই থাকেন। তো যাই হোক, দেব এবং জিৎ সম্পর্কে আমরা এতক্ষণে মোটামুটি ধারণা পেয়ে গেছি, এবার দেখে আসি তারা সিনেমা ইন্ডাস্ট্রিতে কিভাবে আসলো। তো প্রথমে দেখে আসি জিৎ কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলো। যেমন জিতের বাবার কলকাতায় একটি কাপড়ের দোকান ছিল আর জিৎ লেখাপড়ার পাশাপাশি এই কাপড়ের দোকানে কাজ করত, কিন্তু বাড়ির অর্থনৈতিক সমস্যার কারণে জিৎ মাঝপথেই পড়াশোনা বন্ধ করে দিয়ে তার বাবার ব্যবসায়ীতে ফুল টাইম সময় দিতেন। কিন্তু জিতের ছোট থেকে স্বপ্ন ছিল সে বড় হয়ে বলিউডে অভিনয় করবে, তাই ব্যবসা করার পাশাপাশি জিৎ মডেলিং এবং বিভিন্ন নাটকে কাজ করতেন। আর তিনি নাটকে কাজ করার সময় সেখানে একটি ডিরেক্টরের চোখে পড়ে যায় জিৎ, আর তিনি তার পরবর্তী টিভি সিরিয়ালে জিৎকে অভিনয় করার সুযোগ করে দেন। তারপরে জিৎ আরো দুটি টিভি সিরিয়াল করার জন্য সুযোগ পায়, কিন্তু পরবর্তী সেই সিরিয়ালে জিৎ অভিনয় করেনি, কারণ জিতের স্বপ্ন ছিল বলিউডে অভিনয় করা। তাই তিনি 1995 সালে মুম্বাইয়ে চলে গিয়েছিলেন। মুম্বাই গিয়ে তিনি অনেক জায়গায় অডিশন দিয়েছিলেন, কিন্তু তার মামা চাচা ছিল না বলে তার কোনো কাজ হয়নি। অবশেষে 2 বছর স্ট্রাগল করার পর তিনি একটি হিন্দি অ্যালবামে কাজ করার সুযোগ পায়। অ্যালবামটি রিলিজ হয়েছিল 1997 সালে আর অ্যালবামটির নাম ছিল বেওয়াফা তেরা মাসুম চেহারা, আমি জানি না সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। এরপর তিনি ওই বছরেই আরেকটি হিন্দি অ্যালবামে সুযোগ পেয়েছিলেন। তো যাই হোক, এরপর তিনি বলিউডে বেশ কয়েকটি সিনেমাতে অডিশন দেন, কিন্তু সেখানে তিনি সুবিধা করতে পারেননি। তো যাই হোক, বলিউডে তেমন সুবিধা করতে না পেরে তিনি আবার সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিতে চলে যায় আর তেলুগু তামিল সিনেমা করার জন্য অডিশন দিতে থাকে। সেই ইন্ডাস্ট্রিতে তাকে প্রথমে কেউ নেয়নি। তো যাই হোক, অনেক কষ্ট করার পর 2001 সালে জিৎ একটি তেলুগু সিনেমা করার জন্য সুযোগ পান আর সিনেমার নাম ছিল চান্দু, তবে সেটি কোনো বড় সিনেমা ছিল না আর সিনেমাটি রিলিজ পাওয়ার পর বক্স অফিসে একেবারে ফ্লপ খায়। আর তারপরে জিৎ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তো কোনো জায়গায় সুবিধা করতে না পেরে 2001 সালে জিৎ আবার নিজের শহরে ফিরে আসেন। তো কলকাতাতে আসার পর জিৎ বাংলা সিনেমাতে অডিশন দিতে শুরু করে। সেই সময় পরিচালক হরনাথ চক্রবর্তী তার পরবর্তী সিনেমা সাথীর জন্য একটি নতুন মুখ খুঁজছিলেন আর তিনি নতুন মুখ হিসেবে জিৎকে সিলেক্ট করেন। তবে সেই ডিরেক্টর সাথী সিনেমার জন্য প্রথমে প্রসেনজিৎকে অফার করেছিলেন, কিন্তু সেই সিনেমাতে একজন কলেজ ছাত্রের অভিনয় করতে হবে বলে প্রসেনজিৎ না করে দিয়েছিলেন। তো যাই হোক, এরপর 2002 সালে জিতের প্রথম সিনেমা সাথী রিলিজ পায় এবং সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় আর এরপরে জিৎ সবার নজর কেড়ে নেয়। তো এভাবে জিৎ তার ক্যারিয়ার আস্তে আস্তে গড়ে তোলেন। এরপর টলিউডে তিনি তার ক্যারিয়ার পাকাপোক্ত করেন অনেক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে, যেমন 2004 সালে নাটের গুরু, 2005 সালে বন্ধন, শুভ দৃষ্টি। তারপরে জিৎ যে সিনেমা করেছিল ব্লকবাস্টার হিট হয়েছিল। 2006 সাল থেকে 2018 সাল পর্যন্ত জিতের ভালো সময় চলছিল, যে সিনেমায় করছিল সেটাই হিট হচ্ছিল। তো জিৎ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলেন। এবার চলুন দেখে আসি দেব কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিল। তো যেমনটা জানেন, দেবের বাবা পেশায় ক্যাটরাক ছিলেন, মানে রান্না বান্না করতো আর কি, আর এই রান্না করার কাজ করত মুম্বাইয়ে। আর দেব তার বাবাকে হেল্প করার জন্য মুম্বাইয়ে চলে যায় আর সেখানে তার বাবাকে সাহায্য করার পাশাপাশি মুম্বাইয়ের বান্দ্রাতে পড়াশোনা করে আর মুম্বাইয়ের বিদ্যাপীঠ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দেব খাবার দাবার সার্ভ করতেন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের সাথে, মানে শাহরুখ খান বা সালমান খানের বাড়িতে বা কোনো অনুষ্ঠানে দেব খাবার সার্ভ করতো আর কি, আর তাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে দেব অ্যাক্টর হওয়ার স্বপ্ন দেখে। এরপর দেব তার শহর কলকাতায় ফেরত আসে আর কলকাতায় অনেক অডিশন দেওয়ার পরে 2005 সালে একটি ছোট মুভিতে কাজ করার সুযোগ পায় আর এই সিনেমাটির নাম ছিল অগ্নি শপথ। আর এই সিনেমাটি রিলিজ হওয়ার পরে সিনেমাটি খুবই খারাপ ভাবে ফ্লপ হয়েছিল, কিন্তু দেবের ভালো অভিনয়ের জন্য দেব সবার আলোচনায় চলে আসে। তারপরে দেব রবি কিনাগের পরিচালিত আই লাভ ইউ সিনেমাতে অভিনয় করেছিলেন। সিনেমাটি ভারতে এবং বাংলাদেশে ব্যাপক পরিমাণে হিট হয় আর এই সিনেমাটি করার পর দেবের ভাগ্য খুলে যায়। এরপর দেবকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কারণ তার সামনে অনেক জায়গা ছিল। এরপর একের পর এক হিট মুভি দর্শকদের উপহার দেন, যেমন 2008 সালে প্রেমের কাহিনী, মন মানে না এবং চ্যালেঞ্জ, এই তিনটি সিনেমা হিট খায়। 2009 সালে পরাঞ্জয় জুলিয়ারে বলো না তুমি আমার এবং লে ছক্কা। এরপর 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত তার অনেকগুলি সিনেমা রিলিজ হয়, কিন্তু তার মধ্যে চাঁদের পাহাড় সিনেমাটি ব্লকবাস্টার হিট খায় আর বাংলার ইতিহাসে এই সিনেমাটি সব থেকে আয়কারী সিনেমা। সিনেমাটি অনেকগুলি ভাষায় রিলিজ হয়েছিল আর তার ফলে দেব ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ সহ অন্যান্য দেশে মোটামুটি পরিচিতি পেয়ে গেছিল। মজার ব্যাপারটি হচ্ছে, দেব 2014 সাল থেকে রাজনীতি করছে আর তিনি এ পর্যন্ত বেশ অনেকবার ভোটে দাঁড়িয়েছেন আর তিনি নায়ক হওয়ার কারণে বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করেন। আর কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি বেশিরভাগ পরিচিতি লাভ পেয়েছে দেবের কারণে। তাছাড়া দেব সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার আগে পুরনো নিয়ম অনুযায়ী সিনেমা তৈরি করা হতো, মানে একই কাহিনী নিয়ে আর কি, কিন্তু 2007 সালে দেব এন্ট্রি করার পর তিনি সিনেমা ইন্ডাস্ট্রিকে পাল্টে দিয়েছিলেন। তো যাই হোক, বুঝতে পারলেন দেব সিনেমা ইন্ডাস্ট্রিতে কিভাবে আসলেন। তো যাই হোক, এই দুজনের মধ্যে অভিনয় কে সেরা তা জানতে হলে আপনাকে জানতে হবে যে কে কতটি অ্যাওয়ার্ড পেয়েছে। তো এ পর্যন্ত দেব মোটামুটি 32টি অ্যাওয়ার্ড পেয়েছে আর অন্যদিকে জিৎ মাত্র 11টি অ্যাওয়ার্ড পেয়েছে, মানে জিতের থেকে দেব অনেক বেশি অ্যাওয়ার্ড পেয়েছে। কিন্তু আমার মতে দেবের থেকে জিৎ ভালো অভিনয় করে থাকে, কারণ জিতের একটি পার্সোনালিটি রয়েছে যেটা দেবের খুবই কম পরিমাণে রয়েছে। তবে এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত। এই দুজনের মধ্যে আপনার কাকে
পছন্দ হয় তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।